नमस्कार प्रिय दर्शक, आपनारा देखछेन विश्वबंग यूट्यूब चैनल। प्रिय दर्शक, चैनल प्रतिनियत वीडियो अपलोड करा हय टेक न्यूज, जॉब न्यूज, सरकारी प्रकल्प और एडुकेशन। प्रिय दर्शक, आजकेर वीडियो प्राथमिक शिक्षक नियोगेर एकटी अपडेट न्यूज निये आलोचना करब। चाकरी प्रार्थीदेर जोन्नो सुखबर, केननो प्राथमिके आबारो 7000-এর বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো প্রিয় দর্শক, এই শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, পরবর্তীতে প্রাইমারি চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া এবার শেষ হতে চলেছে। প্রাথমিকে 7000-এর বেশি শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিকে 7000-এর বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। এদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ও মালদা জোনের জন্য 3179টি প্রাথমিক শিক্ষক পদের অনুমোদন করল মন্ত্রিসভা। সেই সঙ্গে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের 3925টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2009 সালে বাম সরকার প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল, সেই মতো পরীক্ষা হয়। এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হলেও 4টি জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও মালদহে নিয়োগ হয়নি। পরে 2012 সালে নতুন করে পরীক্ষার মাধ্যমে হাওড়া জেলার প্রাথমিক নিয়োগ হয়, কিন্তু উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদহ জেলায় নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনার প্রার্থীদের পৃথক মামলা করলেও উত্তর চব্বিশ পরগনা ও মালদার প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায়ে চাকরি প্রার্থীদের জয় হয়। নতুন বছরের শুরুতে বিচারপতি তপব্রত চক্রবর্তী মালদা উত্তর ও উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। অবশেষে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট নিউজ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফর্মেটিভ হয়ে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, পরবর্তীতে এই রিলেটিভ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।